লাকি গ্রাউন্ড চট্টগ্রামের মাঠে বসে উপভোগ করতে স্টেডিয়ামের টিকিট কাউন্টারে উপচে পড়া ভিড়, টিকিট প্রত্যাশীদের ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে কেউ কেউ টিকিট পেলেও অনেকের ভাগ্যেই শিকে ছেড়েনি প্রত্যাশা ভারতকে হোয়াইট ওয়াশার। ভক্তদের স্বপ্ন পূরণে সকালে অনুশীলনে ঘাম ঝরায় টাইগাররা। ভোরের আলো ফুটতেই চট্টগ্রামের সাগরিকা ও এম এ আজিজ স্টেডিয়ামে বাংলাদেশ ভারত ম্যাচের টিকিট ক্রয়ে ভিড় জমায় ক্রিকেট প্রেমীরা। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে গুনতে থাকে অপেক্ষার প্রহর। সকাল 9টা থেকে শুরু হয় টিকিট বিক্রি। লাকি গ্রাউন্ড চট্টগ্রামের মাঠে বসে ম্যাচ উপভোগ করতেই দর্শকদের এমন ভিড়। একে একে টিকিট নামক সোনার হরিণের দেখা পায় ক্রিকেট প্রেমীরা। ভারতকে হোয়াইট ওয়াশের ইতিহাসের সাক্ষী হতে এবং টাইগারদের সমর্থনে মাঠে যাওয়ার কথা জানান অনেকে। সুদূর ময়মনসিংহ থেকে, তো আমি ভাবছি যে এখানে খেলা দেখতে পাবো, আমি সকাল 5টায় আসছি এখানে। ওনারা বলছে যে টিকিট শেষ, 5টায় একটা করে দিছে, এরপর আবার 2টা করে নিছি। অনেক ভালো লাগতেছে ভাই, তাই ইচ্ছে থাকবে যেন ইন্ডিয়াকে হোয়াইট ওয়াশ করতে পারে এবং খেলা দেখে আরো আনন্দ পাবো আমরা। তবে কয়েক ঘন্টা লাইনে দাঁড়িয়েও টিকিট পায়নি অনেকে, অভিযোগ ছিল বিক্রিতে অনিয়মেরও। আলহামদুলিল্লাহ এখনো পাই নাই, অনেকক্ষণ দাঁড়ায় যাচ্ছি, 4-5 ঘন্টা মতো দাঁড়ায় যাচ্ছি। এখানে সিন্ডিকেট চলতে প্রশাসনের লোক যারা আছে ওরা কি করে, প্রথমে যাবে ভিতরে, যাওয়ার পর ওরা 3-4 টাকা করে পকেটের ভিতরে নিয়ে ফেলবে, তারপর ওরা ব্ল্যাক ক্যান্সেল করে দিচ্ছে। 2023 সালে এসে পর্যন্ত যদি আমাদের এরকম লাইন দিয়েও টিকিট কাটতে হয় তাহলে মানে এটা কি হচ্ছে আমি বুঝতে পারতেছি না। এদিকে সকালে জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে ভারতকে আরও একবার পরাজয়ের স্বাদ দিতে নিজেদের ঝালিয়ে নিয়েছে টাইগাররা। যদিও অনুশীলনে আসেনি অধিনায়ক লিটন দাস সহ একাদশের মোস্তাফিজ, মিরাজ, সাকিব এবং এবাদত হোসেন। সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তানের মতো ক্রিকেট বিশ্বের অনেক বড় পরাশক্তিকে হোয়াইট ওয়াশের স্বাদ দিয়েছে টাইগাররা। চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে আর মাত্র একটি জয় ভারতকে দিতে পারে সে স্বাদ, যা হবে লিটন দাসের অধিনায়কত্বের মধ্য দিয়ে বাংলাদেশের নতুন এক ইতিহাস। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।